ওকে আচ্ছা, গত ক্লাসের পর আমাদের আজকে জানার বিষয় হচ্ছে জাস্ট এতটুকু। যেমন গত ক্লাসে আমরা বলে দিয়েছি যে আমাদের ভেনগুলোর নাম কি, তাই না? মনে আছে আমাদের ভেনগুলোর নাম কি? ওভারঅল আমাদের ভেনগুলোর নাম কিন্তু আপনার মনে রাখতে হবে। দেখেন, আপনি সারা জীবন কাজ করবেন, বাট এগুলো কিন্তু আপনার মাথায় থাকবে সবসময়। ঠিক আছে, আমরা ভেনগুলো কি কি বলছিলাম যে মোটামুটি কোন কোন ভেন আমাদের জন্য কি বুঝলেন যে ABC, তাই না? তাহলে ABC তে কি কি বোঝা? ABC অ্যাক্সিলারি ভেন কি আমরা ইনজেকশন দিব? অ্যাক্সিলারি ভেন আমরা দিব না। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে কি, এই ভেন আর এই ভেন নাম কি বিতে? স্পেশালিক ভেন আর স্পেশালিক ভেন। ক্লাভিকল থেকে একটা কি ভেন আসতেছে, এসে কি হয় এখানে দুইটা ব্রাঞ্চ হয়ে যায়, তাই না? একটা ব্রাঞ্চ চলে যায় এইদিকে, আরেকটা ব্রাঞ্চ কি চলে যায় হাতের কি এদিকে, এটা টোটালটা কি হ্যান্ড, টোটালটা কি হ্যান্ড, তাই না? এইভাবে আমরা ব্রাঞ্চটা কি দেখিয়েছিলাম। তাহলে এটার নাম হবে কি অ্যাক্সিয়াল ভেন, আর এটার নাম হবে কি স্যাফালিক ভেন। স্যাফালিক ভেন মানে কি, সি থাকবে কোন পাশে? একেবারে বাহিরের সাইডে, তাই না? ল্যাটারাল সাইডে থাকবে, আর মিডিয়াল সাইডে থাকবে কোনটা? অ্যাক্সিলারি ভেন। অ্যাক্সিলারি ভেনটা আবার দুইটা ভাগে ভাগ হবে, ঠিক আছে? একটা ভাগ আসবে প্রান্ত দিয়ে, আরেকটা ভাগ আসবে কি মাঝখান দিয়ে, ঠিক আছে? এখন এই যে প্রান্তের ভাগটা দেখেন, এইখানে এসে কি হবে, দুইটা এই দুইটা মিলিত হবে, এই দুইটা মিলিত হয়ে মিডিয়াল ভেন আকারে কি মাঝখান দিয়ে যাবে, আর এইখান দিয়ে তাদের আগের যে ব্রাঞ্চটা ছিল সেই ব্রাঞ্চটা কি চলে যাবে, ঠিক আছে? তাহলে এইটা কি আমাদের এলবো জয়েন্ট, ক্লিয়ার কিনা? এটা তাহলে আমাদের কি এলবো জয়েন্ট। এই যে মাঝখানের এই জায়গাটা, এটা হচ্ছে কি ইন্টারভেনাস ইনজেকশনের বা ব্লাড কালেকশনের জন্য কি মোটামুটি ভাবে আইডিয়াল একটা প্লেস। তাহলে এই জায়গাটার নাম কি মিডিয়াল কিউবিটাল ভেন, তাই না? কি নাম ছিল? মিডিয়াল কিউবিটাল ভেন। এতটুকু মুখস্থ আছে কিনা? এক পাশে আছে কি ব্যাসালিক ভেন, এক পাশে আছে কি স্যাফালিক ভেন, এটা হচ্ছে কি আমরা কি বললাম ব্রাকিয়াল ভেন, তাই না? তাহলে ব্রাকিয়াল ভেন আমাদের কিন্তু এখানে ব্রাকিয়াল আর্টারিটা ইম্পর্টেন্ট, ব্রাকিয়াল ভেনটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ব্রাকিয়াল আর্টারিতে আমরা কি করি, ব্রাকিয়াল আর্টারিতে আমরা প্রেশার মেজারমেন্ট করি। ভুলে গেলে চলবে না, আমাদের তিনটা মেজর আর্টারি ছিল না, কি কি আর্টারি? রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারিতে আমরা কোথায়, রেডিয়াল আর্টারি কোথায় থাকে এইসব না জানলে কি মানিজ্য থাকবে? রেডিয়াল আর্টারি কোথায় থাকে? আমাদের কবজিতে, তাই না? কবজির যে পাশটায় কি বুড়ো আঙুল আছে সেই পাশটায় কি থাকে? রেডিয়াল আর্টারি থাকে। রেডিয়াল আর্টারিতে আমরা কি মেজারমেন্ট করি? পালস মেজারমেন্ট করি, তাই না? এরপরে কি কনুয়ে কি থাকে? কনুয়ের একটু দুই আঙুল উপরে ভিতরের সাইডে ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারিতে আমরা কি মেজারমেন্ট করি? যখন আমরা ব্লাড প্রেশার পড়াইছি তখন আমরা এগুলো পড়াইছি না, রেসপিরেটরি সিস্টেমে কি কি পড়াইছি আমরা, সরি কার্ডিওভাস্কুলার সিস্টেমে, ব্লাড প্রেশার মেজারমেন্ট করায় আপনাকে, তো ব্লাড প্রেশার তো কার্ডিওভাস্কুলার সিস্টেমেরই অংশ হবে, তো ওগুলো ভুলে গেলে চলবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল প্লেস অফ কি পালস মেজারমেন্ট, এটা হচ্ছে কি ব্লাড প্রেশার মেজারমেন্টের জন্য, আর এটা হচ্ছে কি সবচেয়ে ভালো পালস পাওয়া যায়, তাই না? এটার নাম কি, ঠিক আছে, আমাদের নিত্যজনে থাকতে সেটার নাম কি ক্যারোটিড আর্টারি। কি নাম? ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারিতে সবচেয়ে ভালো পালস পাওয়া যায়, বাট এটা পালস মাপার আইডিয়াল জায়গা না, তাই না? কারণ আপনি এখানে সবার কি হাত দিতে পারবেন না, একটা মহিলার কি গলায় এরকম হাত দিতে পারবেন ইজিলি? তাহলে এটা কি পালস ভালো পাওয়া যায়, ঠিক আছে, বাট পালস পাওয়ার জন্য কি আইডিয়াল প্লেস না। পালস পাওয়ার আইডিয়াল প্লেস কোথায়, ঠিক আছে? আমাদের কি রেডিয়াল আর্টারি, ঠিক আছে? রেডিয়াল আর্টারি কোনটা? রেডিয়াল বোনের উপর যে আর্টারি থাকে তার নাম কি রেডিয়াল আর্টারি। এখানে আমরা যা পড়তেছি সবগুলা কিন্তু ভেন, কি পড়তেছি ভেন। ইন্টারভেনাস ইনজেকশনের জন্য আমাদের মূল পড়াটা কি থাকে, মূল পড়াটা থাকে ভেন। ওকে, তাহলে মিডিয়াল কিউবিটাল ভেন, তাহলে এই ভেনটা কি বেশ লম্বা এবং চওড়া, এই ভেনে আমরা কি করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা ব্লাড কালেক্ট করতে পারি, এখান থেকে আমরা কি ইন্টারভেনাস ইনজেকশন দিতে পারি। তবে মনে রাখতে হবে ইন্টারভেনাস ইনজেকশন, দেখেন কয়েকটা পার্ট আলাদা আলাদা, একটা হচ্ছে কি IV ইনজেকশন, আরেকটা হচ্ছে কি IV
ক্যানোলাইজেশন, আরেকটা হচ্ছে কি আইভি ইনফিউশন, ঠিক আছে? ইন্টাভেনাসে তিনটা প্রসিডিউর, একটা হচ্ছে আইভি ইনজেকশন, আরেকটা হচ্ছে আইভি ক্যানোলাইজেশন, আরেকটা হচ্ছে কি আইভি ইনফিউশন। এই ইনজেকশনটা আমরা কি দুইটা ওয়েতে দিতে পারি, বাই সিরিঞ্জ, ডাইরেক্টলি কি আমরা সিরিঞ্জ দিয়েও দিতে পারি, আবার যদি সিরিঞ্জ দিয়ে দিতে সমস্যা হয় আমরা কি ব্যবহার করতে পারি, বাটারফ্লাই নিডল, বাটারফ্লাই নিডল ব্যবহার করতে পারি ইনজেকশনের জন্য। আমরা যদি আইভি ইনজেকশনের কথা চিন্তা করি তাহলে দুইটা জিনিস আমাদের মাথায় আসবে। এক নম্বর আসবে কি ডাইরেক্ট সিরিঞ্জ দিয়ে দিতে পারি, ঠিক আছে, সরাসরি কি আমরা সিরিঞ্জ দিয়ে ইন্টাভেনাস ইনজেকশন দিতে পারি যদি আমার লার্জ অ্যামাউন্টের হয়, অর্থাৎ কি ধরেন 10 ml দেওয়া লাগবে, ঠিক আছে? এই 10 ml সিরিঞ্জে দেওয়ার সময় কি হতে পারে, যদি কারো হাত কাঁপে বাই জাতি হয় তাহলে কি ভেন ডিসপ্লেস হয়ে যেতে পারে। এই ভেন যেন ডিসপ্লেস না হয়ে যায় সেজন্য আমরা কি করি, ওটা সুবিধার জন্য আমরা বাটারফ্লাই নিডেল ব্যবহার করি। বাটারফ্লাই নিডেলে কি আমার সিরিঞ্জ যাই হোক এখানে কি কোনো ভেন ডিসপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তাহলে আমি ইনজেকশনের ক্ষেত্রে বাটারফ্লাই নিডেল ব্যবহার করতে পারি, সরাসরি যদি আমি খুব এক্সপার্ট হই তাহলে কি নিডেল দিয়েও আমি দিয়ে দিতে পারি। আর আই নিচে যা আছে সবই কি ইনজেকশন, আর 50 ml এর উপরে যা হবে সবই কি ইনফিউশন। একটা হচ্ছে ইনজেকশন, আরেকটা কি ইনফিউশন। মাঝখানের যে টেকনিকটা, মাঝখানের টেকনিকটা ইনজেকশন ইনফিউশন দুইটার জন্য, ঠিক আছে? ক্যানোলাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমরা কি একটা ভেনের ভিতরে কি একটা ড্রেনাপ লাইনটাকে সবসময় কি ফিক্সড করে দিই। যখন দেখা যায় আমাকে প্রতিদিন বা 10টা ইনজেকশন দিতে হবে, আইভি ইনজেকশন কয়টা দিতে হবে, মনে করেন সেফটি একজন 1 gram করে আমাকে 7 দিন দিতে হবে, তাহলে কয়টা, 14টা। এখন 14টা ইনজেকশনের জন্য আপনি চাইলে প্রতিদিন কি করতে পারেন, ভেন পাংচার করতে পারেন, আবার যদি চান আপনি কি করতেছেন একবার একটা লাইন করে দিচ্ছেন 7 দিন কি এই লাইন দিয়ে আপনি ইনজেকশন দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এইরকম একটা লাইন যদি করতে পারেন, এই লাইনটাকে বলা হয় কি ক্যানোলাইজেশন। ক্যানোলাইজেশন খুবই ভাইটাল ফর হসপিটাল, ঠিক আছে? হসপিটালের জন্য ক্যানোলাইজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার জন্য এটা কি কিছুটা ইম্পর্টেন্ট, কেন? কারণ আপনার কাছে কি যে রুগীগুলো আসবে সেই রুগীগুলো মোটামুটি স্টেবল রুগী, তাই না? আরেকটা বিষয় হচ্ছে কি বাসায় থাকতেছে, বাসায় কিন্তু রুগীর কি মুভমেন্টটা একটু বেশি হয়, সেক্ষেত্রে কি ক্যানোলাইজেশন করলেও কি ড্রেনেজটা ব্রেকআপ হয়ে যেতে পারে, তাই না? ড্রেনেজটা কি মানে পাংচার হয়ে যেতে পারে। আপনি ড্রেনেজ করে রাখছেন, তার লড়ালড়ির কারণে কি হয়েছে, এটা আইভি ওই সাইডে কি ইয়া হয়ে গেছে, তখন আবার নতুন করে কি করা লাগতে পারে। এইসব ঝামেলা থেকে ইয়া পাওয়ার জন্য আপনি ডাইরেক্ট কি করতে পারেন, যদি অল্পদিন ইনজেকশন দেওয়ার দরকার হয় তাহলে কি আপনি বাটারফ্লাই নিডল ব্যবহার করে কি সুন্দরভাবে ইনজেকশনটাকে দিতে পারবেন। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে ইনফিউশন। ইনফিউশন কি বললাম, অ্যাবভ 50 ml, 50 ml এর বেশি যত আইভিতে দেওয়া যাবে সবগুলোই কি, এখানে কত ml আছে, 500 ml, তাহলে এই 500 ml কিন্তু আমি ইনজেকশন বলবো না, এটাকে কি বলবো, আইভি ইনফিউশন, ঠিক আছে? এখানে 500 ml থাকতে পারে, 100 ml থাকতে পারে, 250 ml থাকতে পারে, এরপরে কি যদি আমরা বলি 1000 ml, 1000 ml কি থাকতে পারে, তবে 50 ml এর উপরে গেলে আপনি কি বলবেন, ইনফিউশন। আর ইনজেকশন বলবো আমরা কি 50 ml এর নিচে, ঠিক আছে? তবে 50 ml এর নিচে সব ইনজেকশন কি, একটা ইনজেকশন আবার কি কয়েক ধরনের করছেন না, একটা হচ্ছে কি সাবকিউটেনিয়াস, ইন্টারভাসকুলার, ইন্টারভেনাস, আবার কি ট্রান্সডার্মাল, তাই না? ইনজেকশন কয়েক ধরনের বললাম না, এখন আমি 50 ml বলে ফেললাম, এখন আপনি তো ইনজেকশন বুঝছেন 50 ml, ঠিক আছে? ধরেন 10 ml ইনজেকশন, 10 ml ইনজেকশন কি আপনি মাংসে পুশ করতে পারবেন, সিভিয়ার পেইনফুল স্টিমুলেশন হবে, অনেক কি মাসেলসের রাপচার হবে। তাহলে কি মোটামুটিভাবে আমরা বলে দিছি যে কত ml ইনজেকশন আপনি মাংসে পুশ করবেন, এর উপরে যত ml-ই থাক 50-এর নিচ পর্যন্ত সবগুলো আমরা কোথায় দিব, ভেনে দিব, আর রগে ইনজেকশন দিব। এই টাইপের কথা আমরা কি কখনোই মুখে আনবো না যখন আমরা প্র্যাকটিস সেশনে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, রক শব্দটা আমরা কি উচ্চারণই করবো না, আমরা বলবো কি ভেইনে শিরায়, প্রয়োজনে বাংলায় বলেন যে শিরায় ইনজেকশন দিতে হবে, কিন্তু রগে ইনজেকশন দিব এটা কি কাস্টমার বলুক, বাট আপনি কি কখনো এই জাতীয় টার্ম ব্যবহার করবেন না, ঠিক আছে?
ওকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার যে ইনজেকশন হচ্ছে 50 ml এর নিচে যতগুলো প্রিপারেশন আছে সব ইনজেকশন। ক্যানুলাইজেশন হচ্ছে কি, এমন একটা লাইন যে লাইনটা কি কন্টিনিউ ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আর ইনফিউশন হচ্ছে এমন একটা লাইন যেখানে কি লং লেন্থে মানে কি বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট কি ইনজেকশন আকারে দেওয়া হচ্ছে। এতটুকু বুঝবো না? তাহলে কি আইভি প্রসিডিউরে কয়টা জিনিস আছে, আইভি ইনজেকশন, আইভি ক্যানুলাইজেশন, আইভি ইনফিউশন। ইনজেকশনের ভিতরে কয়টা কি দিয়ে দেওয়া যায়, বাই সিরিঞ্জ বাই বাটারফ্লাই নিডল, এইটুকু টন মনে থাকবে তো। আচ্ছা, ঠিক আছে, যেমন এখানে বলছে কি আইভি ইনফিউশন, আবার কি কতগুলো নাম আছে, ইন্টাভেনাস ইনফিউশন লেখা আছে, ঠিক আছে, আবার এদেরও কতগুলো নাম আছে। আমরা আইভি ইনফিউশনে আসি, এরপরে কি এটা নিয়ে আমি একটু আলোচনা অবশ্যই করব। স্যার ইনজেকশন মানে 50 ml এর নিচে, 50 ml সমান হলো 50 ml পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে, 50 ml এর উপরে, 50 ml কে আমরা কি ফিক্স রাখতেছি, 50 ml এর উপরে গেলে কি ইনফিউশন, 50 ml এর নিচে থাকলে কি ইনজেকশন, ঠিক আছে, মানে ইনজেকশন বলবো। ওকে, একটু দেখেন, তাহলে আমরা প্রথমে আসি ইনজেকশনের ক্ষেত্রে, এই পার্টগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। ইনজেকশনের ক্ষেত্রে আমরা সিরিঞ্জ ব্যবহার করি, তাই না? সিরিঞ্জ, সিরিঞ্জের পার্টগুলো কি আমি পড়াইছিলাম না ইন্টারভাস্কুলারে? আচ্ছা, একটু লিখে নেন পার্ট অফ সিরিঞ্জ লিখেন, কারণ কি এটা আপনাদের শেখা উচিত। লেখেন পার্ট অফ সিরিঞ্জ, ঠিক আছে, আমি প্রথমে পার্টগুলো লিখে দিচ্ছি, তা না আপনারা এরপর আমি কি ডিসকাস করে দিচ্ছি। পার্ট, এক নম্বর হচ্ছে কি হাফ, নিডল হাফ, একটু লিখে নেন প্লিজ। এরপর আমরা একটা সিরিজ ধরে বলতেছি কোনটা কি। প্লানজারের পর ব্যারেল, ব্যারেল তারপর হচ্ছে টিপ, এরপর নিডেল প্রোটেক্টর ক্যাপ, নিডেল প্রোটেক্টর ক্যাপ, তারপরে স্কেল, উপরে লিখে দিচ্ছেন না পার্ট অফ সিরিঞ্জ, নিডেল প্রোটেক্টর ক্যাপ, স্কেল। আচ্ছা, ফার্স্টে আমরা আসি এই সিরিঞ্জের অংশটুকুতে। দেখেন এইটার নাম কি, নিডেল প্রোটেক্টর ক্যাপ, তার মানে এটা হচ্ছে কি সাত নম্বরটা, সাতটা হচ্ছে কি নিডেল প্রোটেক্টর ক্যাপ। ওকে, নিডেল প্রোটেক্টর ক্যাপের পর আমরা কি এটাতে আসি। দেখেন প্রথম যেটা আমরা লিখছি নিডেল হাফ, নিডেল হাফ মানে কোন অংশটা, এই অংশটা, যে অংশটা কি সিরিঞ্জের সাথে লাগার জন্য ব্যবহার করা হয়, সিরিঞ্জের সাথে শুয়ের মাথাটা, ঠিক আছে, শুয়ের এই মাথার অংশটুকু যেটা কি সিরিঞ্জের সাথে লাগানো থাকে, এটার নাম কি, এই অংশটা নিডেল হাফ,
কি নাম? নিডল হাব। আমি কিন্তু একটু পরে সবাইকে জিজ্ঞেস করবো এটার নাম কি? নিডল হাব। মনে করেন ভাই ভাই বলছি না যে আপনাদের শুধু একটা ভাই ভাই হবে, লেন্দি ভাই ভাই হবে একটা, ওই ভাইবাতে কি পার্টগুলো অবশ্যই জিজ্ঞেস করা হবে, প্রসিডিউর তো অবশ্যই, ঠিক আছে? তাহলে এটার নাম কি? নিডল হাব। এরপরে কি আছে? নিডল নিডল হাবের পরে কি? হ্যাঁ, সফট ক্যানল, ক্যানোলা নিডল। তার মানে এই যে অংশটুকু, ঠিক আছে, যে অংশটুকু আমরা কখনোই হাত দিয়ে কি করবো না, টাচ করবো না, ঠিক আছে, যে অংশটা আমরা হাত দিয়ে স্পর্শ করবো না, এটার নাম কি? ক্যানোলাও বলতে পারি আমরা, সফটও বলতে পারি আমরা, নিডলও বলতে পারি আমরা, ঠিক আছে? এরপরে দেখেন নিডলের মাথায় এই যে কাটা অংশটা থাকে, আমরা বলছি দেখছি তাই না, নিডলের মাথায় একটা এইভাবে কি কাটা অংশ থাকে, যে অংশটা আমরা কি উপরের দিকে রেখে নিডলটা কি ভেনে মাংসে ফুস করি, ওই অংশটার নাম হচ্ছে বিভেল, ঠিক আছে? বিভেল। কি নাম? বিভেল। তাহলে আমরা এইটার আবারও বলি, প্রথমটা হচ্ছে কি হাফ, নিডল হাফ, তারপরেটা কি নিডল, আর কি বিভেল, মনে থাকবে না? তাহলে নিডলের পার্ট কয়টা হচ্ছে? বিভেলটা কোন নাম? মাঝখানে নিডল প্রোটেক্টর ক্যাপ। বিভেল কি সাদাটা? সাদাটা না, এই যে মাঝখানে ছিদ্রটা উপরে দেখেন একদম চুখা একটা ছিদ্র আছে তাই না, কাটা ছিদ্র, এটার নাম বিভেল। হ্যাঁ, যেটা মাংসপেশিতে প্রবেশ করে। আচ্ছা, আমরা এই ছোটটা দিয়ে দেখাই নাকি বড়টা দেখি? আচ্ছা, তাহলে এই জিনিসটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এই যে এই অংশটা হাফ, এই অংশটা নিডল, আর এই অংশটা এইবার আসেন সিরিঞ্জের এই অংশটুকু, সিরিঞ্জের অংশটুকু আমরা এখান থেকে আসি প্লাঞ্জার, প্লাঞ্জারের অংশ কোনটাকে বলে? এটা এই অংশটার নাম কি? প্লাঞ্জার, ঠিক আছে? এটা কি প্লাঞ্জার, মনে থাকবে তো? এটা হচ্ছে প্লাঞ্জার। এরপরে কি দেওয়া আছে? হ্যাঁ, ওয়াশারের মতো যেটা কাজ করে, এটা কি ব্যারেল, ব্যারেল কোনটা? প্লাঞ্জার, যার ভিতরে থাকে, যার ভিতরে কি প্রোডাক্টগুলো আমরা উঠাই, এটার নাম হচ্ছে কি? ব্যারেল। তাহলে এটা হচ্ছে প্লাঞ্জার, এটা হচ্ছে কি? ব্যারেল, মনে থাকবে তো? প্লাঞ্জার, ব্যারেল। এরপরে কি দেওয়া আছে? টিপ। টিপ কোনটা? টিপ হচ্ছে সিরিঞ্জের সেই অংশটা, যে অংশে নিডল হাবটা কি আমরা যুক্ত করে টাইট করে দিই, ঠিক আছে? টিপ কালোটা, এই যে দেখেন এই অংশটা, এই যে অংশটা যেখানে কি হয় আমার এই নিডল হাবটা যুক্ত হয় তাই না, তাহলে নিডল হাবটা সিরিঞ্জের যে জায়গাটাতে সংযুক্ত হচ্ছে ওই জায়গাটার নাম কি? টিপ। ক্লিয়ার কি না? আর সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো আমাদের জানার আপাতত কি দরকার নাই, মোটামুটি এই পার্টগুলো মুখস্থ রাখলে আমার জন্য কি এনাফ। একটা সিরিঞ্জের পার্টের ভিতর একটা হচ্ছে কি, এটার নাম কি? প্লাঞ্জার। নাম কি? প্লাঞ্জার। মাঝখানে যে এখানে প্রোডাক্টগুলো থাকবে এসে ওটার নাম কি? ব্যারেল, ঠিক আছে? একদম লাস্টে যেখানে সিরিঞ্জটা নিডলটা লাগানো থাকবে ওটার নাম কি? টিপ। আর যে নিডলের যে জায়গাটা লাগানো থাকবে টিপের গায়ে, ওই জায়গাটার নাম কি? হাফ, ঠিক আছে? নিডল হাফ। এরপরে নিডল, এরপরে কি? ব্যারেল। ক্লিয়ার তো? বা বিবেল যেটা বলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে দেখেন কত মিলিগ্রাম কত এমএল এটা লেখা আছে না এই পাশে, এটাকে বলতেছি কি? স্কেল। স্কেল, হ্যাঁ। তাহলে একটা নিডলের কয়টা, একটা সিরিঞ্জের কয়টা পার্ট? আটটা পার্ট। আরও পার্ট আছে, সেগুলো কি? অতি সূক্ষ্ম সূক্ষ্ম পার্ট, আমাদের অত সূক্ষ্ম পার্ট দরকার নেই, ঠিক আছে? এই আটটা পার্ট আপনি কষ্ট করে একটু মুখস্থ রাখেন। এটা কি যখনই ধরবেন, এটার নাম প্লাঞ্জার, এটার নাম ব্যারেল, এটার নাম টিপ, এটার নাম হাফ, ঠিক আছে? এইভাবে কি মুখস্থ করে ফেলতে হবে, পারবেন না? ঠিক আছে, আমরা ধরবো একটু পরে। আচ্ছা, এটা গেল কি নিডলের অংশ, ঠিক আছে? এখন আপনারা লিখবেন পার্ট অফ ক্যানোলা, সিরিঞ্জ আর ক্যানোলা তো এক না ম্যাডাম, তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্যানোলা তাই না? আচ্ছা, ক্যানোলার ক্যাপটা মনে হয় পড়ে গেছে, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের ক্যানোলা, ঠিক আছে? এখন এই ক্যানোলার কি কি পার্ট আছে, ঠিক আছে, এটা আমরা লিখে নেই তাই না, তারপর আমরা একটা একটা করে আলোচনা করতেছি। লেখেন পার্ট অফ ক্যানোলা,
part of cannula lekhen canola acha canola c a n u l a amar eta ulta hoyeche lekhen lower lock plug or stopper ঠিক আছে তাহলে প্রথমটা হচ্ছে লোয়ার লক প্লাগ অর স্টপার নাম্বার টু ক্লাস ব্যাক চেম্বার নাম্বার থ্রি নিডেল গ্রিপও বলে নিডেল গ্রিডও বলে হ্যাঁ নাম্বার ফোর লোয়ার কানেক্টর নাম্বার ফাইভ ইঞ্জেকশন পাওয়ার কোর্ড ক্যাপ নাম্বার সিক্স উইন ক্যাথেটার হাফ উইংস অ্যান্ড ক্যাথেটার হাফ নাম্বার সেভেন ভালভ নাম্বার এইট বুশিং বা বাশিং নাম্বার নাইন ক্যাথেটার ছয় নম্বরটা বলেন উইংস প্লাস ক্যাথেটার হাফ ঠিক আছে এতটুকু ক্লিয়ার কিনা এখন আমরা একটু দেখি নামগুলো দেখাই প্রথমটা আমরা বলতেছি কি লোয়ার লক প্লাগ অর স্টপার সেটা কোন পার্টটা এই যে সাদা অংশটা দেখতেছেন না এই সাদা অংশটার নাম কি লোয়ার লক প্লাগ অর স্টপার ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে ইম্পর্টেন্ট কি ডিসকভারি তাহলে এটার নাম কি লোয়ার লক পার্ট বা স্টপার এখানে কি আমরা রক্ত পড়াটা বন্ধ করে দিতে পারি এটাতে ঠিক আছে তাহলে লোয়ার লক পার্ট অথবা কি স্টপার ক্লিয়ার কি না এটা শুধু কোনটা এই যে সাদা অংশ বা লাস্টে যে অংশ প্রথমে লাস্টে মানে নিডেল থেকে শুরু করে ওই পাশে লাস্টে যে অংশটা থাকবে এটার নাম কি স্টপার অথবা কি লোয়ার লক প্লাস ক্লিয়ার আছে দেখুন দুই নম্বর বলছে ফ্ল্যাশব্যাক চেম্বার দেখেন ফ্ল্যাশব্যাক চেম্বার হচ্ছে কি যে চেম্বারে কি ইয়াটা আসবে কি আপনি যখনই আমরা কি সুইটা পুশ করব ঠিক আছে প্রথম যে চেম্বারে কি যে আমরা যখন টান দিব কি এই চেম্বারে একটু রক্ত আসবে ঠিক আছে যখনই চেম্বারে রক্ত আসবে এটাকে আমরা কি বলবো ফ্ল্যাশব্যাক চেম্বার তাহলে ফ্ল্যাশব্যাক চেম্বার কোনটা এই পাশে দেখেন এখানে ফ্ল্যাশব্যাক চেম্বার কোনটা এই যে এটা ফ্ল্যাশব্যাক চেম্বার আপনি যখনই ঢুকাবেন কারণ নিডেলটা কোথায় দেখেন আমরা যদি নিডেলটা দেখি এই যে নিডেল তাহলে প্রথমে ঢুকবে কি নিডেল
এটা হচ্ছে কি ক্যাথেটার, এই রাবার প্লাস্টিকের ইয়াটা কি এখানে ভিতরে রয়ে যাবে, ভিতরে রয়ে যাবে কোনটা, এই প্লাস্টিকের অংশটা, ঠিক আছে? এই অংশ দিয়ে আমরা সব ইঞ্জিনিয়ার ইয়ার ওষুধ ছষুধ কি ঢুকাবো, বাট এই নিডেলটা কি করবে এই ইয়াটাকে ঢুকাতে সাহায্য করবে, ঠিক আছে? যেহেতু নিডেলটা প্রথমে ঢুকবে, তাহলে নিডেল দিয়ে কি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে প্রথমে কি আসবে, ব্লাড আসবে। তারপরে নিডেল আমার যদি ভেইনে ঢুকে, সাথে সাথে প্রথম কাজ হচ্ছে কি এখানে ব্লাডটা আসা, ক্লিয়ার কি না? এটা হচ্ছে কি ফ্লাশব্যাক চেম্বার, ক্লিয়ার তো? তাহলে নিডেলের মাধ্যমে প্রথমে যে জায়গাটা রক্ত আসবে সেই জায়গাটাকে আমরা কি বলবো, ফ্লাশব্যাক চেম্বার। ওকে, নিডেল খুলে এরকম হাতে ধরা যাবে নাকি, ক্লিয়ার তো? যা, এরপরে দুই নাম্বারটা কি বলতেছি আমরা, নিডেল গ্রিপ, সরি, হ্যাঁ ঠিক আছে, নিডেল গ্রিপ আর কি, নিডেল গ্রিপও বলে নিডেল গ্রিপও বলে, ঠিক আছে? নিডেল গ্রিপ আর নিডেল গ্রিপ, এটা এই যে অংশটা, উচ্চ অংশটা, যে অংশটা দুইটা জিনিসের কি ডিভাইডার হিসাবে আছে, একটা ফ্লাশব্যাক চেম্বার, এই পাশে কি আমরা যে স্যালাইন ইনজেকশন পুশ করবো তার কি পয়েন্টটা আছে। তাহলে পয়েন্ট এবং ফ্লাশব্যাক চেম্বারের মাঝখানে যে ডিভাইডার, এই ডিভাইডারের নাম কি হচ্ছে, নিডেল গ্রিপ বা নিডেল গ্রিপ, যে নামই নেন কোনো প্রবলেম নাই, গ্রিপও ডাকতে পারেন, গ্রিডও ডাকতে পারেন, ক্লিয়ার? এখানে প্রত্যেকটা ক্যানোলাতে কি থাকবে, প্রত্যেকটা ক্যানোলাতে এই যে এটা, ঠিক আছে, যে অংশটা কি থাকবে ডিভাইডার, মাঝখানে কি ডিভাইডার, এর নিচে পিছনে কি থাকে ফ্লাশব্যাক চেম্বার, ঠিক আছে, এর সামনে কি থাকবে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট আমরা কি করব, এই পয়েন্টটা রয়ে যাবে, যে পয়েন্টটা দিয়ে আমরা কি করব সারাক্ষণ ইনজেকশন বা যাই হোক সেটা কি করব, পুশিং করব রক্তে, ঠিক আছে? তাহলে এই পুশিং চেম্বারটা থাকবে সামনে আর পেছনে থাকবে ফ্ল্যাশব্যাক চেম্বার, এই দুইটা চেম্বারের মাঝখানে যে ডিভাইডারের মতো থাকতেছে এটার নাম কি হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান কি আছে, লোয়ার কানেক্টর, লোয়ার কানেক্টর, লোয়ার কানেক্টর কোনটা, এই যে দেখেন, ঠিক আছে, লোয়ার কানেক্টর, আরেকটা হচ্ছে কি ইনজেকশন পোর্টাল ক্যাপ, ক্যাপটা হচ্ছে কোনটা, এই যে যে অংশটা কি আমরা বন্ধ করতেছি, যে অংশটা আমরা খুলতেছি এটা ইয়া, আর যার গা থেকে বন্ধ করতেছি বা যার গা থেকে খুলতেছি এটার নাম কি, লোয়ার কানেক্টর, ঠিক আছে? লোয়ার কানেক্টরের মাধ্যমে আমরা কি করব, সব কিছু পুশ করব, আর লোয়ার কানেক্টরকে যে ঢেকে রাখতেছে এটাকে আমরা কি বলতেছি, ক্যাপ, ঠিক আছে, ইনজেকশন পোর্ট ক্যাপ। ওকে, এরপর হচ্ছে কি উইংস অ্যান্ড ক্যাথেটার হাব, উইংস মানে কি যে অংশটা আমরা হাত দিয়ে ধরে কি করতেছি, এই যে উইংস, এটা লম্বাও থাকতে পারে এরকমও থাকতে পারে, ঠিক আছে? তাহলে উইংসটা মানে এই যে অংশটা, ক্লিয়ার কি না, এই অংশটাকে আমরা কি বলি উইংস, ঠিক আছে? এই অংশটা, এই অংশটা হচ্ছে উইংস, আর এই যে উইংসের সামনে যে অংশটা, যে অংশটাতে এই মূল ক্যাথেটারের অংশটাকে এর সাথে লেগে আছে এটাকে আমরা কি বলতেছি, ক্যাথেটার হাফ। ক্যাথেটার মানে কি এই যে প্লাস্টিকের অংশটা, তাহলে প্লাস্টিকের অংশটা যেখানে লেগে আছে এটাকে আমরা কি বলতেছি, ক্যাথেটার হাফ, আর যে অংশটাকে আমরা হাত দিয়ে ধরতেছি এটার নাম কি, উইংস, মনে থাকবে না? তাহলে একটা হচ্ছে উইংস আর একটা হচ্ছে কি ক্যাথেটার হাফ। ওকে, এরপরে কি আছে, এরপরে কি আছে, এই পাশে ভালভ, ভালভ হচ্ছে কোনটা, এই যে সাদা প্রত্যেকটা ক্যাথেটারের মাঝখানে ক্যাথেটার হাবের সামনে একটা সাদা অংশ থাকে, ছোট্ট সাদা অংশ থাকে ক্যাথেটার হাবের সামনে, এই অংশটাকে কি বলতেছি আমি, ভালভ। ভালভের পরে কি আছে, বুশিং, এই যে ভালভ যেখানে আছে তার সামনে যে অংশটা, যে অংশের সাথে ক্যাথেটারটা কি লেগে আছে ফিক্সলি, এটার নাম কি বুশিং, আর নিডেলটা বের করে নিলে প্লাস্টিকের যে অংশ এটার নাম কি ক্যাথেটার, ঠিক আছে? তাহলে নিডেল বের করে নিলে প্লাস্টিকের যে অংশটা ক্যাথেটার, আর ক্যাথেটারের ভিতরে যে কি সুচটা আছে এটার নাম কি নিডেল, ক্লিয়ার হয় না এখনো? হ্যাঁ, বাল্বটা দেখেন, এই যে মাঝখানে যে অংশটা থাকতেছে এই যে সাদা রঙের, এটাকে কি বাল্ব বলতেছে, আর সাদা রঙের সামনে এই যে সবুজ রঙের এই অংশটা যেখানে লেগে আছে এটা, এটাকে বলতেছে কি ক্যাথেটার হাব, সরি বুশিং, নতুন ল্যাবের সামনে আছে না পুরানটা, হ্যাঁ ওইখান থেকে আসলে মাতৃ সদনে
ল্যাবরেটরির সামনে যে প্রথম গেটটা, হ্যাঁ নাম্বার টুকটা, আপনি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে এগারো নম্বর রোড কোনটা, এগারো নম্বর রোড বলে বলে দিবে, ছয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড, এগারো নম্বর রোডের মাথায় তো অবস্থা। এতটুকু ক্লিয়ার তো? তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে স্পেসিফিকভাবে বলেন তো দেখি নিডেল গ্রিড কোনটা, আমরা বুঝলাম যে হ্যাঁ ডিভাইডার এইটা যেটা মাঝখানে যে ডিভাইডারটা এটার নাম কি? নিডেল গ্রিড। ক্লাস ব্যাক চেম্বার কোনটা? যদি আমি জিজ্ঞেস করি বুশিং কোনটা, বাল্বের সামনে যে অংশটা এটার নাম কি? বুশিং। যদি আমি জিজ্ঞেস করি বাল্ব কোনটা, ঠিক আছে নিডেল হাবের সামনে যে অংশটা থাকে এটার নাম কি? ঠিক আছে বুশিং এর পিছনে নিডেল হাবের কি সামনে। যদি বলি উইংস কোনটা, এই যেটা হ্যাঁ ঠিক আছে যেটা আমরা কি ধরার কাছে ব্যবহার করতেছি, হ্যাঁ সোজা করে ধরার কাছে কি ব্যবহার করতেছি উইংস। যদি বলি নিডেল কোনটা, তাহলে কি ক্যারোলার মধ্যে যে অংশটা থাকে ওটা কি? নিডেল। পার্ট টপিক কিন্তু পার্ট গুলো একটু পরে আমি ধরতেছি, এটা কি সবার জানতে হবে যে কোন অংশটা কি। আপনি শুধু ক্যারোলাইজেশন করতে পারেন, ইটস নট এনাফ ফর ইউ। ঠিক আছে আপনার কাছে এটা পাঠাই দিব, ঠিক আছে আপনি লেখা দেখে দেখবেন একটু পরে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা এটা গেল একটা বিষয়, এখন আমরা পড়ব স্যালাইনের সেটের বিভিন্ন পার্ট আছে। এটা কিন্তু এইভাবে ছিড়া করছে না, জাস্ট ছিড়া করছে আমার অভ্যাস, কোনো কিছু ছিড়ার জন্য মুখ ইউজ করা। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের স্যালাইন সেট, তাই না? এখন আমরা দেখবো যে স্যালাইন সেটের পার্ট গুলো কি, আপনি একটু লিখে নেন এটাও। এবার লেখেন পার্ট অফ স্যালাইন সেট। Part of saline set, হ্যাঁ এক সিজন লিখা আছে spike, spike and cap, drift chamber and সলিউশন ফিল্টার, টিউবিং, ইঞ্জেকশন সাইট, নিডল,
রোলার ক্ল্যাম্প অথবা ভি ট্র্যাক কন্ট্রোলার, কোনটা? SPIKE, স্পাইক। ঠিক আছে, স্পাইক চেম্বার, ঠিক আছে, সরি, স্পাইক আর স্পাইক ক্যাপ। এরপরে কি? ড্রিপ চেম্বার আর ড্রিপ চেম্বার। নিচেটা কি বলতেছি, এক সাইড থেকে বলি, ঠিক আছে, ড্রিপ চেম্বার বা কি ড্রিপ চেম্বার। এরপরে দেখেন সলিউশন ফিল্টার, ঠিক আছে, সলিউশন ফিল্টার। এরপরে কি? টিউবি, টিউবি, ওকে। এরপরে কি? রোলার ক্ল্যাম্প অর কি ভি ট্র্যাক্ট ক্যানোলা কন্ট্রোলার, ভি ট্র্যাক্ট কন্ট্রোলার, ভি ট্র্যাক্ট কন্ট্রোলার। নেক্সট ওয়ান কি? ইনজেকশন সাইট, তারপর কি লোয়ার কানেক্টর, এরপর কি নিডল। ঠিক আছে, এখন আমরা পার্টগুলা যদি দেখি, পার্টগুলা কি কি আছে, প্রথমটা কি বললাম, স্পাইক, তাহলে স্পাইক অ্যান্ড স্পাইক ক্যাপ, তাহলে এটার নাম কি? স্পাইক ক্যাপ। এটার নাম কি? স্পাইক। তাহলে স্পাইক হচ্ছে সেই জিনিসটা যেটার ভিতরে আমরা কি করব, ঠিক আছে, স্যালাইন সেটের যে অংশটা কি আমরা কি আইভি টিউব কি বলে এটার নাম, প্যাকের ভিতরে কি প্রবেশ করাবো, ঠিক আছে, এটার নাম কি? স্পাইক। আর পাশের অংশটা এটার উপরে যেটা থাকে সেটার নাম কি? স্পাইক ক্যাপ। মনে থাকবে না, এটাও কিন্তু হাতে স্পর্শ করা যাবে না, কারণ স্যালাইন বা ইন্টারভেনাস ইনফিউশন কিন্তু 100% স্টেরাইল প্রোডাক্ট। ঠিক আছে, স্টেরাইল প্রোডাক্ট কি জিনিস? শুধু জীবাণুমুক্ত না, ইটস অলসো পাইরোজেন ফ্রি। ঠিক আছে, ওয়াটার ফর ইনজেকশন আর ডিস্টিল ওয়াটারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ডিস্টিল ওয়াটার হচ্ছে কি? মিনারেল ফ্রি, ডি মিনারেলাইজড ওয়াটারকে কি বলা হয়? ডিস্টিল ওয়াটার, বাট নট পাইরোজেন ফ্রি। ডিস্টিল ওয়াটার কোন কাজে ব্যবহার করি আমরা? ব্যাটারির ভিতরে দেই আমরা, তাই না, যেন ব্যাটারির এটা কি প্লেটগুলো নষ্ট না হয়ে যায়। বাট যখন আমরা বলবো আইভি ইনফিউশনের জন্য বা ওয়াটার ফর ইনজেকশন, তখন আমরা অবশ্যই কি এমন ওয়াটার ব্যবহার করবো যেটাতে পাইরোজেন ফ্রি। কারণ পাইরোজেন কিসের কারণ? পাইরোজেন হচ্ছে টেম্পারেচার, হাই ফিভারের কারণ, তাই না। যদি এর ভিতরে কোনো পাইরোজেন থাকে, এটা শরীরে প্রবেশ করানোর সাথে সাথে কি হবে, শরীরে হঠাৎ করে টেম্পারেচার কি করবে, ডেভেলপ করবে। তাহলে এমন কোনো জিনিস যেটা স্টেরাইল করা, ওটাকে হাত দিয়ে স্পর্শ করার কোনো ওয়ে থাকবে না। তাহলে কি আমরা স্পাইকটা কখনো কি করবো না, হাত দিয়ে স্পর্শ করবো না। এটা ক্যাপে থাকে, ক্যাপেই কি থাকবে, এটাকে হাত দিয়ে পরিষ্কার করার একটা ইয়া আছে, ট্র্যাডিশন আছে। মনে করেন এটা এখান থেকে বের করে হাত দিয়ে কি পরিষ্কার করার ট্র্যাডিশন আছে। এই টাইপের জিনিসপত্র করা যাবে, এটা আপনার টাচ করার কোনো দরকার নাই, টাচ করার দরকার নাই, সেই জন্যই ক্যাপ দেওয়া। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে কি? চেম্বার। ঠিক আছে, এই চেম্বারটার নাম কি বলতেছি? ড্রিপ চেম্বার, বাট বানানটা দুটো রকমই করে। ড্রিপ চেম্বার বলতে পারেন। নেক্সট ওয়ান সলিউশন ফিল্টার। দেখেন ডিপ চেম্বার হচ্ছে নিচের অংশটুকু আছে, ঠিক আছে, ডিপ চেম্বারের নিচের এই অংশটাকে আমরা কি বলি? সলিউশন ফিল্টার। ঠিক আছে, সলিউশন ফিল্টার। নেক্সট ওয়ান টিউবিং। টিউবিং তো বুঝতেছি, একদম লাস্ট পর্যন্ত যে টিউবটা আছে, এই টিউবটার নাম কি? টিউবিং। ঠিক আছে, ওভারঅল এই যে নিচের যে, অর্থাৎ আমাদের যে ডিপ চেম্বার, চেম্বারের নিচের এই অংশটাকে আমরা কি বলবো? ফিল্টার বলবো। ঠিক আছে, এরপরে দেখেন কি বলছে, রোল অ্যান্ড ক্ল্যাম্প অথবা কি কন্ট্রোলার, ভি ট্র্যাক কন্ট্রোলার, অর্থাৎ কি যেটা দিয়ে আমরা সলিউশনটাকে কন্ট্রোল করবো, যে পার মিনিটে কত ড্রপ পড়বে। ঠিক আছে, পার মিনিটে কত ড্রপ পড়বে এটাকে আমরা কি করবো? কন্ট্রোল করবো, ওকে। আরেকটা জিনিস হচ্ছে কি, ইনজেকশন সাইড। ইনজেকশন সাইড মানে কি, যদি আমার স্যালাইনের সাথে কোনো ইনজেকশন দেওয়ার দরকার পড়ে, তাহলে আমি এই জায়গায় কি করবো, ইনজেকশনটা পুশ করবো। এইটুকু অংশের নাম, প্রত্যেক স্যালাইন সেটেই থাকবে, এইটুকু অংশের নাম কি? ইনজেকশন সাইড। এরপর আমরা কি বললাম, লোয়ার কানেক্টর। লোয়ার কানেক্টর তো আমরা এখন বুঝি, লোয়ার কানেক্টর কি জিনিস, এই যে নিডেল হাব, নিডেল হাবটা যার সাথে কি লাগানো আছে, তাহলে এই যে ইনজেকশন সাইড, ইনজেকশন সাইডের সামনের যে অংশটা প্লাস্টিকের, এটার নাম কি? লোয়ার কানেক্টর। ঠিক আছে, লোয়ার কানেক্টর। লোয়ার কানেক্টরের সামনে কি নিডেল,
নিডলের পার্টগুলো আমরা জানি, নিডলের এই পার্টটার নাম কি? নিডল হাফ। এই পার্টটার নাম কি? নিডল। আর সামনের যে কাটা অংশটার নাম কি? বিবেল। তাহলে বিবেল, নিডল, নিডল হাফ, তারপরে কি কানেক্টর, এরপরে কি ইনজেকশন সাইট, টিউবিং, তারপরে কি টি ট্র্যাক কন্ট্রোলার, সরি বি ট্র্যাক কন্ট্রোলার, আরেকটা কি টিউবিং, সলিউশন ফিল্টার, ড্রাফট চেম্বার, স্পাইক অ্যান্ড ক্যাপ, এটা হচ্ছে কি পার্ট অফ কি ইন্টারভেনাস ইনফিউশন স্যালাইন সেট। এটাও আমরা কখনো কি হাত দিয়ে দাঁত করবো না, ক্লিয়ার? এই যে এটা যেটাতে আপনি কন্ট্রোল করতেছেন, ঠিক আছে, যে কতটুকু করে পড়বে, কতটুকু পড়বে না, ক্লিয়ার কি না? তাহলে আমরা ক্যানোলার পার্ট জানলাম, পার্ট অফ ক্যানোলা, ঠিক আছে। ক্যানোলার পার্ট কয়টা বললাম? দশটা। ইনজেকশনের পার্ট কয়টা? সিরিঞ্জের আটটা। এটার পার্ট কয়টা? আটটা। তাহলে আটটা আটটা দশটা, এই অংশগুলোর নাম সারা জীবন মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র কাজ করলে হবে না, ঠিক আছে, কাজের স্ট্যান্ডার্ড ঠিক থাকতে হবে। আপনি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, সবই ঠিক আছে, বাট কাজ সম্পর্কে যদি না জানেন, যেটা নিয়ে কাজ করতেছেন এটা সম্পর্কে ধারণা না থাকলে কি এটা আপনার কি লেভেলটাকে স্ট্যান্ডার্ড করবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু বলে দিই, দেখেন ক্যানোলার বিভিন্ন কালার আছে, ঠিক আছে, ক্যানোলার বিভিন্ন কালার অনুযায়ী গ্রেজগুলো কি আলাদা আলাদা হবে। আপনাকে একটু মনে রাখতে হবে কিছু গ্রেজ অনুযায়ী কালারগুলো, ঠিক আছে। আপনি একটু লিখে রাখেন কালার ওয়াইজ ক্যানোলার গ্রেজ। ওকে, একটু লেখেন কালার ওয়াইজ ক্যানোলার গ্রেজ। আমি ডাইরেক্ট শুধু লিখে দিচ্ছি, তা না হলে যে কোনো একটা বাদ করে যাবে। কালার কোড অফ ক্যানোলা এইভাবে লেখেন। ওকে, কালার কোড অফ ক্যানোলা, প্রথমে আমরা এক নম্বর থেকে শুরু করি, অরেঞ্জ। সবচেয়ে বড় ক্যানোলার সাইজ হবে কোনটা? এই অরেঞ্জ কালারের ক্যানোলা, ঠিক আছে। আচ্ছা, ক্যানোলার কালারটা কোথায় থাকবে? এই জায়গাটার নাম কি? ক্যানোলা এখানে একটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে, এই যে আমরা বললাম কি বলেন লোয়ার কন্ট্রোলার, আরেকটা কি বলেন লোয়ার কানেক্টরের সাথে যেটা থাকে ওটার নাম কি? ক্যাপ। এই ক্যাপটার কালার এবং এই কানেক্টর পুরাটা কি থাকবে? উইং সহ পুরাটাই কি আলাদা একটা কালারে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটারই উইংস, ঠিক আছে, উইংস সহ কি ক্যাপ কানেক্টর পুরাটাই কি আলাদা একটা ইয়েতে থাকবে। শুধুমাত্র কালারটা থাকবে না, কোথায়? মাঝখানে যে পার্টগুলো আমরা করছি, ঠিক আছে, ডিভাইডার করছি, অর্থাৎ কি ফ্ল্যাশব্যাক চেম্বার যেটা আছে, যে চেম্বারে ফার্স্ট কি আসবে? ব্লাড আসবে। ওই ফ্ল্যাশব্যাক চেম্বারের সামনের অংশ থেকেই কি কালারটা থাকবে না, ঠিক আছে, সব সেম কালার হবে, শুধুমাত্র এই অংশটুকুই কি হবে কালারফুল হবে। এই কালার কোডটা দেখে আমরা বুঝবো যে এটা কত গ্রেজের ক্যানোলা, বাট লেখা থাকবে না তা না, অবশ্যই লেখা থাকবে, ঠিক আছে। আমরা সচরাচর ইউজ করবো যেটা, ওইটার কালার কোডটাকে মুখস্থ করলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আমরা সাধারণত যদি ইউজ করি 22-24 গ্রেডেরগুলো বা 20-24 গ্রেডের ক্যানোলাগুলো কি বেশি ইউজ করবো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ হচ্ছে গ্রেজটা লেখেন 14 গ্রেজ, হ্যাঁ, ওকে, 14 গ্রেজের ক্যানোলা কোন কালার হবে? অরেঞ্জ কালার হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে কি মোটা ক্যানোলা, লার্জ অ্যামাউন্টের ভলিউম যদি দিতে হয়, যেমন কারোর লিভার সিরোসিস আছে, হ্যাঁ, লিভার সিরোসিসে মনে করেন অনেক প্লাজমা দেওয়া লাগবে, তাহলে কি এই টাইপের ক্যানোলাইজেশন করবে। মানে কি মেডিকেলে কি নাম্বার যত কম হয় জিনিস তত মোটা হয়, এটা সবচেয়ে মোটা, ঠিক আছে, তত মোটা হবে। ওকে, এরপরে কি মিডল গ্রে, মিডিয়াম, সরি, গ্রে কালার মানে কি ছাই কালার, তাই না? 16 গ্রেস। নাম্বার 3 হোয়াইট, এটা খুবই অপ্রচলিত, কম ব্যবহার হয়, হোয়াইট 17 গ্রেস। নাম্বার 4 ডিপ গ্রিন,
ডিপ গ্রিন হচ্ছে 18 গ্রেস। এইটুক পর্যন্ত আমাদের লেভেল থেকে কি আসা লাগবে না, এরপর থেকে কি আমাদের গুলা লাগবে হসপিটালে, এগুলো সবই ব্যবহার করা হয়। হোয়াইট না হোয়াইট স্যার? হোয়াইট, W H I T, হোয়াইট। ঠিক আছে, আপনি আপনার চেম্বারে কি এই পর্যন্ত লাগবেই না, চেম্বারে লাগবে কি এরপরের গুলো, বাট হসপিটালের জন্য কি সবগুলোই লাগবে। তাহলে একটা কি বললাম আমরা হসপিটালের জন্য, অরেঞ্জ, দা মিডিয়াম গ্রে, হোয়াইট এবং ডিপ গ্রে। তাহলে কত কত আসলো, 14, 16, 17, 18, এরপরে সব দুই দুই করে বাড়বে। নেক্সট ওয়ান, 5, পিঙ্ক। পিঙ্ক হচ্ছে কি, বিচ ব্রেজের ডিপ ব্লু। ডিপ ব্লু হচ্ছে কি, 22 গ্রেজের ইয়েলো। আচ্ছা, ইয়েলো হচ্ছে 24 গ্রেজের, আরেকটা হচ্ছে ভায়োলেট কালার। ভায়োলেট হচ্ছে 26 গ্রেজের, সবচেয়ে সূক্ষ্ম গ্রানুলার, এটাও আমরা ব্যবহার করব না। ভায়োলেট কালার থাকবে অথবা ইয়েলো কালার থাকবে, এটাও কি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। ওকে, এটা নিউনেন্ট, এটা কি চাইল্ড। এইট, এই দুইটা ক্যানোলা, ঠিক আছে, 22, এই তিনটা ক্যানোলা, 24, 22 এবং 20 গ্রেস, আপনার লেভেল থেকে কখনো কখনো কি ব্যবহার করা লাগতে পারে। সবসময় যে ক্যানোলা ব্যবহার করা আপনার লাগবে এটা কিন্তু আমরা কখনো বাধ্যতামূলক বলি নাই, তাই না? কারণ আপনার কাছে যে রুগীগুলো আসবে একটা হসপিটালে ভর্তি না, যারা সিস্টার তাদের জন্য কি হসপিটালে ভর্তি রুগী আছে, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন কি সবসময় দেওয়া লাগতেছে, তারা একটা কি ক্যানোলা ড্রেনেজ করে রাখতেছে, এটা দিয়ে কি বারবার ইঞ্জেকশনটা দিচ্ছে, তাহলে বারবার তাকে কি করতে হচ্ছে, তাকে টার্নিকেট বেঁধে বারবার ভেন খুঁজতে হবে, তাই না? এই ঝামেলায় কে যাবে? বাট রুগী যখন আপনার কাছে আসবে বা আপনি যে যখন দিবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি যাচ্ছেন দিনে দুইবার বা দিনে একবার, হয়তো একটা সেফটি একজন ইঞ্জেকশন দেওয়ার জন্য যাচ্ছেন অথবা কি একটা স্যালাইন দেওয়ার জন্য যাচ্ছেন, এর জন্য ক্যানোলা করা খুব অ্যাসেনশিয়াল তা না। এর জন্য আপনি চাইলে, আমরা তো বললাম কী ব্যবহার করতে পারেন, বাটারফ্লাই নিডেল ব্যবহার করতে পারেন, বাটারফ্লাই নিডেল আপনার জন্য কি এনাফ, ঠিক আছে। বাট কখনো কখনো এমন হয় যে সেফটি একজন ইঞ্জেকশন দিয়েছে 7 দিন, ঠিক আছে, 1 গ্রাম করে 7 দিন দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, সুবিধার জন্য তাকে একটা ক্যানোলা করায় আসতে পারেন, ওইটা দিয়ে কী করবেন 7 দিনের ড্রেনেজটা করে দিবেন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা হচ্ছে একদম কি নিউরেন্ট, একেবারে ছোট বাচ্চা, ভায়োলেট, ঠিক আছে। আর একটা হচ্ছে কি মোটামুটি কি বাচ্চা, হ্যাঁ, ইয়েলো যেটা সেটা কি চাইল্ডের জন্য। ওকে, এখন দেখেন গত ক্লাসে আমরা প্রসিডিউরগুলোও কিন্তু বলে দিছি, তাই না? আইভি ইনজেকশনের প্রসিডিউরগুলো বলে দিছি, প্রসিডিউরগুলো বলে দিছি, এটা দেখেন আজকে অতটা সময় পাবো না, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভেনাস ইনজেকশনের কিছু সাইড ইফেক্ট থাকে, তাই না? আমরা গত ক্লাসে বলেছিলাম কন্ট্রা ইন্ডিকেশন অফ ইন্টারভেনাস ইনজেকশন, ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশনের ভিতর কী কী আছে, কি হতে পারে, সাইট অফ কি, যে ভেইনে আমরা ইনজেকশনটা দিচ্ছি সেখানে কি হতে পারে, ইনফেকশন হতে পারে, এরপরে কি হতে পারে, প্লিবাইটিস হতে পারে, থ্রম্বোপ্লিবাইটিস হতে পারে, ইয়ার ইম্বোলিজম হতে পারে। আমরা আপনাদের ইন্টারভাসকুলার ইনজেকশনে কি দেখাইছি, যে ইয়ারটাকে আমরা কি ফ্রি করে নিচ্ছি, ওইটা ইন্টারভাসকুলার ইনজেকশনে যতটা বেশি ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি ভেনাস। ভেনাসে কি কোনোভাবে বাতাস থাকা যাবে না, ঠিক আছে, কোনোভাবেই বাতাস প্রবেশ করা যাবে না। ওকে, এখন দেখেন আজকে আপনাদেরকে প্রসিডিউরগুলো কি আমাদের ম্যাডাম দেখাবেন, ঠিক আছে। আমরা কেন চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে স্কিল হ্যান্ডে আপনারা জিনিসগুলো কি দেখেন, কারণ আমরা কি কোনো সাইড ইফেক্টের ঝুঁকি নিতে চাচ্ছি না, ঠিক আছে। প্রসিডিউরগুলো আমরা বলে দিছি, ওই প্রসিডিউরটা আপনারা ফলো করবেন। সবগুলো ইনজেকশনের প্রসিডিউর কি একই, প্রথম প্রসিডিউরটা কি কি ফার্স্টে আপনার হ্যান্ড কি স্যানিটাইজ করতে হবে সব জায়গায়, যখনই আপনি ইনজেকশনাল আইটেম যায় ধরবেন, ফার্স্ট কাজই হচ্ছে কি আপনার হ্যান্ড স্যানিটাইজার। দুই নম্বর কাজ কি, আপনি যে ইনজেকশন প্রসিডিউরটা করবেন, যে যে জিনিসপত্রগুলো আপনার লাগবে, ঠিক আছে, সবগুলো জিনিস আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে, এটা একদম প্রাইমারি কাজ, যে কোনো ইনজেকশনের প্রাইমারি কাজ। এরপরে কি ইনজেকশনের প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে,
যদি আমি ইন্টামাসকুলার ইনজেকশন দিই আমাকে মাসেল সিলেক্ট করতে হবে, যদি আমি সাবকিউটেনিয়াস ইনজেকশন দিই সাইট সিলেক্ট করতে হবে কোথায় দিব, যদি আমি আইভি ইনজেকশন দিই আমাকে ভেন সিলেক্ট করতে হবে যে কোন জায়গায় আমি দিব, তাই না? তাহলে ভেন সিলেক্ট করার পরে তার তাহলে কী করতে হবে, প্রথম কাজ কি ভেনটাকে যে জায়গায় আমি দিব সেই জায়গায় পরিষ্কার করে সামনে কি টার্নিকেটটা বেঁধে দিতে হবে, বাঁধলে কি ভেনের ভিতরে রক্তটা জমবে, ভেনটা কি ফুলে উঠবে, ঠিক আছে? ভেনটা ফুলে উঠলে আপনার জন্য কি হবে, প্রসিডিউরটা সহজ হবে। একটা জিনিস বুঝেন, আপনি একদিনে কখনো কি হবেন না, স্কিল হয়ে যাবেন না। আপনি এমন না যে একদিন দিলে আর ভেন মিস হবে না, ভেন মিস একেবারে খুব এক্সপিরিয়েন্স 20 বছর ধরে দিচ্ছে এরকম সিস্টারদেরও কি হয় ভেন মিস হয়। এটা আহামরি কোনো বিষয় না, ভেন মিস হতেই পারে, অস্বাভাবিক কিছুই না, ঠিক আছে? বাট ভেন মিস হলেও আপনাকে কি প্রসিডিউরটা জেনে ওইভাবে কি চেষ্টা করতে হবে। একসময় আপনার কি হয়ে যাবেন, চোখ বন্ধ করে দিলেও কি মানে হয়ে যাবে আপনার, ঠিক আছে? তার মানে কি এটা আপনি তখনই স্কিল হতে পারবেন যখন আপনি রেগুলার করবেন। বাট আপনি যদি রেগুলার না করেন আপনি কি নিয়মটা জেনে যখন থেকে শুরু করবেন তখন থেকে স্কিলনেস আসবে, স্কিলনেস কখনো না করলে আসবে না, ক্লিয়ার? তো এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন কার কাছে যাচ্ছেন, ধরেন একজন মেডিসিন প্রফেসরের কাছে বা মেডিসিন স্পেশালিস্টের কাছে যে বলতেছেন যে স্যার আমার ক্যানুলাটা করাই দেন, ঠিক আছে? উনি কি ক্যানুলা করতে পারে না এমন কিন্তু কিছু না, বাট ওনার কি ক্যানুলা করার মতো পর্যাপ্ত সময় নাই। আরেকটা বিষয় হচ্ছে ক্যানুলা করার জন্য ওনার সাথে কি সিস্টার আছে, তাই না? যারা এই কাজগুলোতে কি অনেক দরে হোক, ঠিক আছে? এই জিনিসগুলো মনে করতে হবে। যদি আপনি দেখেন যে আপনি আপনার চেম্বারে কি 10-15 জন করে রুগী দেখতেছেন, ঠিক আছে, তখন আপনি কি এই কাজটা করতে পারেন যে 10-15 জন রুগী দেখতে কতক্ষণ লাগবে, কিন্তু উনি কি রুগী দেখতেছে 100 জন 150 জন, উনি এই রুগী দেখার ফাঁকে কখন এই কাজগুলো করবে, তাই না? তাহলে আপনি যখন আপনার চেম্বারে কাজ করবেন সব নিজের হাতেই করবেন, সেই জন্য আপনাকে কি শিখানো। তা না হলে কি যদি আপনি ওই লেভেল MBBS করতেন আপনাকে শুধু বলে দিতাম জিনিসগুলো, ঠিক আছে, বাকিটা আপনার কাজ না, বাকিটা কি আরেকজন আছে যারা আপনার সাথে BHC করতেছে, তাই না? তবে কি আপনার প্রসিডিউর নিয়ম সবগুলোই কি জানা থাকা লাগবে। বাট কখনো যদি এরকম হয় যে আপনি নিজ হাতে করতে চান আপনার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে, স্কিল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কি মানে মেডিকেল নলেজটা এমন একটা স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড থেকে আপনি যেদিকে যাবেন সেদিকেই কি। যেমন একজন আল্ট্রাসোনোগ্রাম করে, ধরেন সে আল্ট্রাসোনোগ্রাম করতে করতে কিন্তু কি হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায়। এখন আরেকজন যদি হঠাৎ করে আল্ট্রাসোনোগ্রামে আসে সে কিন্তু কি এক্সপার্টনেসটা আসবে না, তার প্রথম দিকে ভুল হবে, ঠিক আছে? সেই জন্য বলতেছি রোগীর কাছেও আপনাকে মহৎ কিছু পরিচয় দেওয়ার দরকার না, আপনি কি সিম্পলভাবে যেভাবে জানেন করবেন, আপনার মিস হতেই পারে, ঠিক আছে? যেহেতু এটা চামড়ার নিচে দেখা যাচ্ছে না, আবার কি অনেক রুগী আছে যারা একটু বয়স্ক যাদের ভেন কি অনেক রিজিড হয়ে গেছে, ঠিক আছে? এদের ভেইনে পোস্ট করতে গেলে বারবার কি করবে, পাঞ্চ করে কি পাশে চলে যাবে, খুশি হতে যাবে না, ঠিক আছে? আবার এমন রুগীও পাবেন যে রুগীর কি হবে না মানে এত বেশি ফ্যাটি হবে যে আপনি ভেইনই খুঁজে পাবেন না যে ভেইন কই আছে, অর্থাৎ তার চামড়ার নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট এত বেশি মোটা যে ভেইনই খুঁজে পাবেন না, ঠিক আছে? তাহলে আপনি এই এক্সপিরিয়েন্সগুলো কখন গেদার করবেন, যখন আপনি একটার পর একটা করতে থাকবেন। সব রুগীর কি ওই যে ওর মতো হাত না, ঠিক আছে? দেখেন ইয়ের হাত, আনসারুলের হাত দেখেন, সবগুলা ভেন কি বের হয়ে আসে, তাই না? আপনি সব রুগীকে এরকম পাবেন না, তাহলে এক একটা রুগী এক এক ধরনের আসবে, আপনাকে এক এক ধরনের কি এক্সপিরিয়েন্স দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে তিনটা প্রসিডিউরের প্রাইমারি দেখবো, নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের করতে হবে, থাকবো আমরা, ঠিক আছে? নেক্সট ক্লাসে কি আপনাদের নিজে নিজে করতে হবে, আজকে শুধু কি ম্যাডাম প্রসিডিউরটা করে কি দেখাই দিয়ে যাবে আপনাদের, ঠিক আছে? আর নেক্সট ক্লাস আপনারা কি নিজে নিজে করবেন এটা, ওকে, ঠিক আছে? তাহলে আমরা আইভি কী কী করবো আজকে, আমরা আইভি ইনজেকশন, তারপরে কি আইভি ক্যানোলাইজেশন, আরেকটা কি আইভি ইনফিউশন, ক্লিয়ার তো এটা? ওকে স্যার, আপনি বলেন তো ইনফিউশন কি, ইনফিউশন যেটা 50 ml এর উপর, হ্যাঁ, ইনজেকশন কি 50 ml, ইনজেকশন কতগুলো প্রসিডিউরে দেওয়া যায়, কি কি প্রসিডিউরে ইনজেকশন দেয়, চারটে না, কি কি দেয়, সাবকিউটেনিয়াস দেয়, ট্রান্সডার্মাল দেয়, আইভি দেয়, আইএম দেয়, তাই না? চারটে। আর ইনফিউশন এবং ক্যানোলাইজেশন কয়টা মানে কোন জায়গায় করে, কয়টা প্রসিডিউরে করে, মেইনলি কিন্তু সবই আইভি, প্রত্যেকটা সামনে কি লেখা আইভি, আইভি মাংসে কি ক্যানোলা করবে,
মাংসে কিন্তু ক্যানোলা করবে না, তাই না? তারপর আয়ামে কখনো ক্যানোলা হবে না। ইনফিউশন কি কখনো মাংসে দিব? কখনো ইনফিউশন মাংসে দেওয়া যাবে না। তাহলে এই দুইটা প্রসিডিউর জাস্ট ফর কি আইভি, বাট এই প্রসিডিউরটা কি আরো তিনটা প্রসেস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই।